বিরোধীদের জোট নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার ঝাড়গ্রামে দলের সভায় অংশ নিয়ে তিনি গত শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়ে যাওয়া সভা নিয়েও সমালোচনা করেন। তার দাবি, বিরোধীদের এই জোট মোদির বিরুদ্ধে, তাই যাদের মতের মিল নেই তারা সেদিন এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তিনি একই অভিযোগ তুলেছেন। তার বক্তব্য, যারা এক সময় প্রতিপক্ষ ছিল তাদের সঙ্গেই জোট বেঁধেছে তৃণমূল। এ প্রসঙ্গে স্মৃতি টেনে এনেছেন বাম জামানার প্রসঙ্গ। যখন সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলত তৃণমূল, কংগ্রেসের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তৃণমূল তুলত বলে এদিন দাবি করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। বিজেপির তরফে রাজ্যের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে দিয়ে 5টি সভা করার পরিকল্পনা করা হয়েছিল। মঙ্গলবার মালদহে সভা করতে পারলেও অসুস্থতার কারণে পরের সভাগুলি অমিত শাহর পক্ষে করা সম্ভব হচ্ছে না। এদিন ঝাড়গ্রামে তাই হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে তিনি বাংলাতেই তার অধিকাংশ বক্তৃতা দেন। তিনি প্রশ্ন তোলেন, বিজেপির কর্মসূচিতে তৃণমূল কেন ভয় পাচ্ছে? সেই সূত্রেই তিনি অভিযোগ করেন, রাজ্যে তৃণমূলের তোলাবাজি ট্যাক্সের রাজত্ব চলছে, ট্যাক্স না দিলে এখানে কাজ হয় না।